ওরে রোহিণী সঙ্গে যোগে নিছে অমাবস্যা উদয় হলো ওই তার এই দেশেতেই ছিল অমাবস্যায় চাঁদ ওঠে। আপনারা দেখেছেন? দেখেননি? অমাবস্যা দ্বিতীয়া তৃতীয়া তিথিপদের চাঁদ ওঠে, কিন্তু সে চাঁদ কে দেখে গো? যার দিব্য নয়ন খোলে সেই সেই চাঁদ দেখতে পায়। তাহলে সেই চাঁদটা কে? রোহিণী সংযোগে মেশে অমাবস্যায় উদয় হলো, সেই চাঁদ এই দেশেতেই ছিল। তাই কি বলছে? চাঁদে চাঁদ মিশামিশি, যুগলে হয় পূর্ণ শশী, উদয় ব্রহ্মাণ্ডে আসি আসি বর্ত হলো। চাঁদে চাঁদ আবার মিশামিশি কি করে হলো? আরে খ্যাপা, খ্যাপা পড়া ভুল হচ্ছে তো, খেপির সাথে গান হচ্ছে আজ। তোমার মা একটা চাঁদ আর তোমার বাবা একটা চাঁদ, দেখেছ? চাঁদে চাঁদ মিশামিশি যখন হলো, যুগল হলো, তখন একটা পূর্ণ শশী উদয় এসে ভাণ্ডে উদয় হলো, তখন একটা সন্তান সৃষ্টি হলো। তাই কি বলছে শুনুন? আরে চাঁদে চাঁদ মিশামিশি, যুগলে হয় পূর্ণ শশী, উদয় ব্রহ্মাণ্ডে আসি আসি বর্ত হলো। ওই চাঁদ এই দেশেতেই ছিল, খ্যাপা এই দেশেতে ছিল, চাঁদ এই দেশেতেই ছিল, খ্যাপা এই দেশেতে ছিল। এবার রোহিণী ছয় রিপু ছয় কন্যা হয়, আর নয় মাসে গর্ব কি?
আমাদের দেহে নয়টা দ্বার, নব দ্বার খোলা ভাই, নব দ্বার খোলা। আর একটা দ্বার বন্ধ আছে, সেটা মারফতে তালা দেওয়া আছে, সদগুরু আর সাইকুলের তালা খুলে দেবে। সতরতম তিনটে সন্তান, ব্রহ্মা বিষ্ণু শিব। তাহলে এই শিব ফকির হয়ে গেল। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর মহাদেব হচ্ছে সংহারকর্তা। ওরে ওরে মাঝখানে যাক, ওরে মাঝখানে যা ফকির হলো, এই দেশে ছিল কাপা, এই দেশে ছিল, এই দেশে সে ছিল চাঁদ, এই দেশে ছিল। মানুষ কথা কয় না অনুসারে, আর সেই ঘরে সে বসত করে সকলে জেনে নিল। কি বলেছে, ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে বাক্য নাই, কে তার হাত যোগায়, কে দায় ঘরে সন্ধ্যাবাতি। বাবা রে, মা যখন আহার করে, মা যখন খায়, খেয়ে তার কে দেহে রক্ত সৃষ্টি সঞ্চার হয়, সেই রক্ত সঞ্চার, সেই রক্ত সন্তান শোষণ করে খায়। বুঝতে পারলে, ঘর নেই, ঘর দোয়ার নেই, দরজা নেই, কিন্তু অন্ধকার কারাগারে যখন আমরা ছিলাম, তখন আমরা মায়ের কাছ থেকে কি খেতাম, রস পান করতাম, রস। তাই মহাজন বলেছে, মানুষ কথা কই নাই অনুসারে, আবার সেই ঘরে সে বসতি করে, সেই ঘরে সে বসতি করে সকলে জেনে নিল, সে চাঁদ এই দেশে সেই ছিল খাপা, এই দেশে সে ছিল, এই দেশে সে ছিল চাঁদ, এই দেশে সেই ছিল। ছেলে মরে মাকে ঝুলে, বহির জগতে দেখেন একটা মেয়ের 55টা ছেলে, একটা মেয়ের 55টা ছেলে। ওই ছেলেই ছেলেই যখন, ছেলে আর মায়ে যখন ঘর্ষণ করে, ছেলে মারা যায়, মেয়ে, মা কিন্তু বেঁচে থাকে। যদি তোমাকে বলি সেই মাটাকে, সেই কোন কোন মেয়ের 55টা ছেলে হয়েছে, তাহলে বহির জগতে বলেছে সেটা হলো একটা জেসলাই, মানে মেজ, মেজের কাঠি 55টা থাকে। দেখবে যখন মায়ের গায়ে ঠোকা মারে, দেখবে ছেলে মরে যায়, মা বেঁচে থাকে। এখানে আধ্যাত্মিকে কি বলেছে শুনুন, আর লালন ফকির ভেবে বলে, ছেলে মরে মাকে চুলে, কেমন মাকে ছুলে মরে,
শোনো তার কথা যাও তাহলে মরবা না আর যদি বউ বলো তাহলেই মরবা ওই বউ স্বভাবটা ছেড়ে দিতে হবে তাই সাধু ভাষায় বলেছে লালনে ফকিরি ভেবে বলে ছেলে মরে মাকে চুলে তোর বাবা যেদিন সিন্ধু নিরে নিরেখের মিশাইল ছিল সে যা এই দেশে।